তো হ্যালো গাইস, আমি সৌরভ, তোমাদের সব বাইকে স্বাগত করছি বুম গেমিং FF ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ফ্রেশ ভিডিওতে। সো গাইস, আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো ইস্পোর্ট আনলিমিটেড চ্যালেঞ্জ ইভেন্টের 20 তারিখে সকল প্রশ্নের অ্যান্সার। তার আগে গাইস তোমাদেরকে কিছু কথা বলতে চাই, যেটা হলো গাইস আগের দিনের রিডিম কোডের ব্যাপারে আর গাইস হোলি ইভেন্টের ব্যাপারে। কেননা গাইস এটা প্রথমে বললাম, কেননা তোমরা লাস্ট অব ভিডিওটা দেখবে না আর গাইস গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু মিস করে যাবে। তো হোলি ইভেন্টে কি ইনফরমেশন তোমাদেরকে বলে দিই। সো হোলি ইভেন্টে যে ইভেন্টটা এখন ওপেন হয়েছে গাইস, ফাইট ফর কালার। সো গাইস এই ইভেন্টটা তোমরা কিন্তু এখনই কিন্তু কমপ্লিট, যা যারা করনি এখনই কিন্তু কমপ্লিট করে নাও। কেননা গাইস গাইনা কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে তাদের কিন্তু হোলির নতুন ইভেন্ট আসতে চলেছে, আর গাইস এই ইভেন্টটা না কমপ্লিট করলে তোমরা কিন্তু আমাদের ওই ইভেন্টটা কিন্তু যেতে পারবে না। সো গাইস যারা এখনো কমপ্লিট করনি গাইস অবশ্যই কিন্তু ইভেন্টটা কমপ্লিট করে নিও। আর গাইস আমার দেখতে পাচ্ছি ইভেন্টটা কিন্তু কমপ্লিট হয়নি, সো গাইস একটু চাপের মধ্যে ছিলাম তাই জন্য কমপ্লিট করতে পাইনি, তো তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তো চলো এরপর আমরা কথা বলি আমাদের যে বলছিলাম তোমাদের রিডিম কোডের ব্যাপারে। সো গাইস আগের দিনে যে রিডিম কোডটা তোমাদেরকে দিয়েছিলাম, সো রিডিম কোডটার প্রথমেই একটু টেকনিক্যাল কিছু প্রবলেম হয়ে গেছে, যার কারণে গাইস প্রথম দিকে যারা এসেছিল তারা রিডিম করতে পারেনি ঠিকঠাকভাবে, ঠিক আছে? তো গাইস তাদের সবার জন্য সরি গাইস। তো তারপরে গাইস কিছুক্ষণের মধ্যে সেটা আবার ঠিক হয়ে গেছিলো আর গাইস সবাই কিন্তু রিডিম করতে পেরেছিল। সো গাইস তোমরা রিডিম কোডের মধ্যে যে বাংলাদেশের পতাকা আলা ফেস স্টিকারটা পেয়েছো, সো গাইস এটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর গাইস এটা পড়ে গাইস আমার কিন্তু খেলা গাইস আরও কিন্তু অনেকটা ইম্প্রুভ হয়ে গেছে, গাইস বিশ্বাস করবে না কথাটা কিন্তু গাইস ইম্প্রুভ হয়েছে, কেন জানি না গাইস। তো তোমাদের যদি এরকম কিছু হয়ে থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজকে হয়তো বেশি বলা হয়ে গেছে, তো চলো গাইস এবারে চলে যাই আমাদের আজকে ভিডিওর মেন টপিকে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছে কিন্তু ইভেন্ট সেকশনে, যেখানে দেখতে পাচ্ছ ইস্পোর্ট আনলিমিটেড চ্যালেঞ্জ ইভেন্টটা কিন্তু আমরা ওপেন করিনি। তো বন্ধুরা প্রথমে আমরা যাব ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপের দিকে। তার আগে গাইস তোমাদেরকে বলে দিই আগের দিন যে বাংলাদেশে পিকমি চ্যালেঞ্জের ব্যাপারেও কিন্তু কিছু কথা বলবো, তো অবশ্যই ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো। আর গাইস 19 তারিখে কোশ্চেনে কিন্তু সকল কোশ্চেনে কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছি, তো দেখতে পাচ্ছ গাইস সবই কিন্তু ক্লেম করে নিচ্ছে। আর গাইস দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু 45টা কয়েন হয়ে গেছে। সো গাইস আগের দিনে 19 তারিখে সকল কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিয়েছিলাম, আশা করছি গাইস তোমরা সকলেই দেখে নিয়েছো। তো আজকে আমরা যাব আজকে 20 তারিখে সকল কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে বলে দেবো। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেনে যে অ্যান্সার হতে চলেছে সেটা হলো কিন্তু টিম এলাই। সো বন্ধুরা সবাই কিন্তু টিম এলাইটা দিয়ে দিলো প্রথম কোশ্চেনের অ্যান্সার হিসাবে। তারপরে গাইস আমরা চলে যাই আমাদের সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার হতে চলেছে সার্ভাইভাল 4 AM। সো অবশ্যই কিন্তু সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা তোমরা ভালোভাবে দিয়ে দিও, সার্ভাইভাল 4 AM, ঠিক আছে? তারপরে গাইস আমরা চলে যাই থার্ড কোশ্চেনের অ্যান্সারের দিকে। তো গাইস থার্ড যে কোশ্চেনের অ্যান্সার হতে চলেছে সেটাও গাইস কিন্তু সার্ভাইভাল 4 AM। সো বন্ধুরা এই তিনটে কোশ্চেনের অ্যান্সার অবশ্যই দিয়ে দিও। আর গাইস ভিডিওটা অবশ্যই কিন্তু লাস্ট অবধি দেখো, যেখানে গাইস আমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চলেছি, ঠিক আছে? সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু আছে গাইস 45 কয়েন, দেখতে পাচ্ছ 45টা কয়েন। সো এখানে যদি আমি এই ফিমেল বান্ডিলটা নিই সেখানে গাইস লাগবে কিন্তু আমার 30টা কয়েন, আর গাইস এই লুটবক্সটা নিতে আমার কিন্তু লাগবে 15টা কয়েন, মানে 45টা কয়েন কিন্তু এখানে আমার চলে গেল। আর গাইস তোমরা সবাই জানো এইগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আমরা মানে ক্লেম করতে পারবো 21 তারিখে, ঠিক আছে? সো মানে কালকেরই আমরা কিন্তু ক্লেম করতে পারবো। তো আমার কাছে কিন্তু 45টা কয়েন হয়ে গেছে। আর গাইস তোমাদের কটা কয়েন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানিও, ঠিক আছে? আশা করছি গাইস 30-এর ওপরেই হবে, কেননা গাইস তোমরা যদি আমার চ্যানেলের ভিডিও ফলো করে থাকো সব কোশ্চেনে কিন্তু রাইট অ্যান্সার তোমরা পেয়ে গেছো, ঠিক আছে? তো এরপরে আমরা কথা বলে নিই আমাদের যে মেন টপিক, যেখানে গাইস আমরা বেশি বেশি কয়েন পাওয়ার কথা ছিল, যেটা গাইস আগের দিন তোমাদেরকে দেখিয়ে দিই বাংলাদেশের যে পিকমি যেটা ছিল গাইস, সেখানে দেখতে পাচ্ছ গাইস আমাদের কিন্তু সকল কোশ্চেনের অ্যান্সার বলতে পারো আমার কিন্তু সকল কোশ্চেনের অ্যান্সার কিন্তু ভুল হয়ে গেছে। তোমাদেরকে গাইস বলেছিলাম একটু আলাদা করে দিতে যদি তোমাদের পছন্দ হয়, আর না হলে গাইস আমার সাথে কিন্তু আসতে। সো গাইস যারা যারা আমার এই কোশ্চেনের অ্যান্সার দিয়েছিল গাইস তাদের কিন্তু সকলেরই ভুল হয়ে গেছে, কেননা গাইস টিম ইনফিনিটি এত বাজে পারফরমেন্স করেছে কালকের গাইস, আশা ছিল একটু ভালো পারফরমেন্স করবে গাইস উইনার হবে, কিন্তু গাইস পারফরমেন্স এত খারাপ করেছে গাইস তারা কিন্তু জিততে পারেনি। আর গাইস আমাদের কিন্তু কোনো কয়েনই কিন্তু এখান থেকে কোনো লাভই হয়নি, ঠিক আছে? সো বন্ধুরা বাংলাদেশের চ্যাম্পিয়নশিপ চলে গেছে তার কথা বাদ দাও, এরপরে আমরা আসি ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপের দিকে। সো গাইস ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপের পিকমির অ্যান্সার কিন্তু গাইস আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো গাইস, সেই ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল ভিডিও হতে চলেছে, কেননা গাইস খুব রিসার্চ করে তোমাদের জন্য নিয়ে আসবো কোশ্চেনের অ্যান্সার। তো গাইস অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে রাখো, তাহলে গাইস সকল ভিডিও নোটিফিকেশান তোমরা কিন্তু সবার প্রথমে পাবে। আর গাইস সামনে কিন্তু রিডিম কোড আসতে চলেছে ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপে, সেটাও কিন্তু দিয়ে দেবো এই চ্যানেলে। সো বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর গাইস বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। তো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।